রাউজান তথা কদলপুর ইউনিয়নের কৃতি সন্তান সমাজসেবক ও আল মাহান্নাদি গ্রুপের চেয়ারম্যান সিআইপি এনামুল হক চৌধুরীর উদ্যোগে মজলিস আয়োজন সম্পন্ন হয়েছে। শুক্রবার 24 ফেব্রুয়ারি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মোহাম্মদীয় সমাজের এই মজলিস আয়োজন করা হয়। এই উপলক্ষে ব্যাপক আলোকসজ্জা করা হয়। মজলিস আয়োজনে আগত অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণের পর আপ্যায়ন করা হয়। মজলিসে সমাজসেবক ডাক্তার আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে মজলিস উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাবলু, সাবেক চেয়ারম্যান তসলিমউদ্দিন চৌধুরী, রাউজান থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী, সেন্ট্রাল ভয়েস অফ রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান লকিব, মনুদ্দিন মুস্তাফা, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ হাশেম, সাইফুল হক চৌধুরী সাবু, শকত উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মমতাজ, মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ আলমগীর, আক্তার মুরাদ বাবুল, আলী আকবর, সংরক্ষিত মহিলা সদস্য লাবলি আক্তার, হাসিনা বেগম, এনি বড়ুয়া, ইউপি সদস্য দিলীপ কুমার দে, জামাল উদ্দিন, এছাড়া সেন্ট্রাল ভয়েস অফ রাউজানের নেতৃবৃন্দ, মোহাম্মদীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।